নমস্কার ইউটিউবের সকল ভক্ত শিষ্যদের জানায় আন্তরিক প্রতি শুভেচ্ছা অভিনন্দন এত বছর এত বছর ধরে ইউটিউব করে আসছি আপনারা জানেন ইউটিউবের অনেক ভক্ত আছে এটাও আমি জানি আমার অনেক ফ্যান ফলোয়ার্স আছে সেটাও আমি জানি কিন্তু কেন আমার বিচার এবং একটা মানুষকে সঠিক রাস্তা দেখানো আজকে যে অধ্যায় নিয়ে আমি আসবো এটা বিরাট একটা ব্যাপার এটা অনেকেই হয়তো জানেন বা অনেকে যারা বিভক্ত জ্যোতিষী আছেন তারাও জানেন অনেক পণ্ডিত মানুষ আছেন তারাও জানেন যে শনি এবং রবি নবপঞ্চম রাজ্য সুখ প্রাপ্তি শান্তির পাহাড় হতে চলেছে তিনটি রাশি রিসার্চ করে পেয়েছি আমি আমার জ্যোতিষ জ্ঞানলব্ধ জীবন আমি পেয়েছি এগুলো আপনাদের সামনে আমি ব্যাখ্যা দিচ্ছি মিলিয়ে নেবেন শুধু দোকানে লিখে নেবেন তিনটি রাশি কি জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট অবধি যে প্রতিটি গ্রহ রাশি পরিবর্তন করে থাকে আপনারা জানেন বারো রাশির জাতক জাতিকাদের জীবনে বারোটি রাশি সাতাশটি নক্ষত্র গ্রহ এবং দশা দশা অন্তর্দশা নিয়ে কিন্তু নবতারা চক্র নিয়ে কিন্তু জ্যোতিষ এবং সাতাশটি নক্ষত্র পুঙ্খানুপুঙ্খানবী বিচার। তাহলে আপনারা জানেন যে বারো রাশির জাতক জাতিকাদের জীবনে বিশাল প্রভাব বিস্তার করে থাকে জ্ঞান বিদ্যা বুদ্ধি বিবেক চেতনা আদর্শ মনুষ্যত্ব সামাজিক মানসিক শারীরিক অর্থনৈতিক বিদেশ যাত্রা তথাপি জ্ঞানের পরিধি বিদ্যা বিদ্যা লব্ধ করা সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে দিতে পারে জ্যোতিষ হচ্ছে বিজ্ঞান জ্যোতিষ কোনো ভাঁওতাবাজি কল নয় জ্যোতিষ হচ্ছে ভিত্তিক বিচার এই বিজ্ঞান ভিত্তিক বিচারের আলোকে মহারাজ বিশ্বনাথ শাস্ত্রী এতগুলি বছর আপনাদের পাশে মানব কল্যাণে তো অর্থশাস্ত্র ইত্যাদি বিভিন্ন বড়সড় প্রভাব বিস্তার করে থাকে এর কিছু শুভ বা অশুভ শুভ এবং অশুভ প্রভাব বিস্তার করে থাকে এই দূর গ্রহের মহামিলন কোন গ্রহ শনি রবি রবি শনি শনি রবি রবি শনি দুই গ্রহের মহামিলনে নবপঞ্চম রাজ্যগের নির্মাণ হতে চলেছে তিন রাশির জাতক জাতিকাদের কোন কোন রাশি ভাবছেন আমার তো এই রাশি আমার তো তুলা রাশি আমার তো কুম্ভ রাশি কেউ হচ্ছেন আমার বিশ্ব রাশি কেউ হচ্ছেন আপনার সিংহ রাশি কেউ হচ্ছে আপনার মেষরাশি রাশি মুখ থেকে বেরিয়ে গেল তাহলে রাশির কথাই বলবো তা যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে বিরাট একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে আগামী দিন মিলিয়ে নেবেন যাদের মেষরাশি সেই সমস্ত জাতক জাতিকাদের জীবনে বিশাল প্রভাব বিস্তার করতে চলেছে কেননা নবপঞ্চম রাজ্যকের ফলে এবার উন্নতি 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 ঘটবেই রাজ্যকের নতুন রাস্তা তৈরি করবেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে নতুন নতুন দিক প্রদর্শন হবে আপনি একটা ব্যবসা করছেন এটা ব্যবসা আসবে মানে যারা ব্যবসা করছেন মেজাসি জাতক বা জাতিকা তাদের একাধিক ব্যবসার সম্মুখীন হতে চলেছে মিলিয়ে নেবেন এবং দাম্পত্য জীবন যাদের এতদিন লড়াকু ছিল যে একই ছাদের নিচেই থেকে দাম্পত্য জীবন ভালো নেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের দূষণ স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম সৌধার্যপূর্ণ ব্যবহার নেই না আছে দাম্পত্য সুখ না আছে শয্যা সুখ না আছে মানসিক শান্তি না আছে গৃহ শান্তি নেই তাদের ক্ষেত্রে ভীষণ শুভ শুভ হবে যে লড়াইটা ছিল সে লড়াই আপনি জয়ী হবেন মায়েদের উদ্দেশ্য বলছি যে মা স্বামীকে নিয়ে ঘর করছো সেই স্বামী কিন্তু আপনার কথা শুনছে না হয়তো পরনাড়েতে আসক্ত। আসক্ত তারা কিন্তু নিজের ভুলটা বুঝতে পেরে সঠিক রাস্তায় ফিরে আসো। মিলিয়ে নেবেন এবার আসছি বারোটা রাশির মধ্যে তিনটে রাশি বলেছি কিন্তু এবার আসছি বৃষ রাশি যাদের বৃষ রাশি এই রাশির জন্য আসছে ভালো দিন যারা বেতন সংকটে ভুগছেন মাইনে বাড়ছে না তাদের ক্ষেত্রে কিন্তু মাইনে বাড়বে মানে বেতন বৃদ্ধি হতে চলেছে আর্থিক পরিস্থিতি অত্যন্ত শুভ হতে চলেছে চাকরিজীবী যারা প্রমোশন হচ্ছে না তাদের ক্ষেত্রে প্রমোশন হওয়ার যোগ ভীষণভাবে প্রবল আছে বেতন বাড়বে অনেক ক্ষেত্রেই নতুন নতুন দায়িত্ব পাবেন নতুন নতুন দায়িত্ব পাবেন এবং অফিসে সেই দায়িত্ব মনোযোগ সহকারে অতি গুরুত্ব দিয়ে আপনাকে কাজ করতে হবে পালন করবেন চাকরি ক্ষেত্রে নতুন নতুন রাস্তা হতে চলেছে তার আর একটি রাশির কথা বলব তিনটি রাশি বলেছি তুলা রাশি জয় জয়কার জয় জয়কার তুলা তুলা লগ্ন তাদের ক্ষেত্রে বলব জাতক জাতিদের জন্য শনি এবং রবি রবি এবং শনি নবপঞ্চম রাজ্য নবপঞ্চম রাজ্য নবপঞ্চম রাজ নির্মাণ কপাল খুলে দেবে ভাগ্য যেটাকে আমরা বলি ভাগ্য ভাগ্যকে মানতেই হবে আপনি ঘরের করে বসে থাকলেও সেটাও ভাগ্য আপনি বুক ফুলিয়ে কাজ করছেন সেটাও ভাগ্য আপনি বড় অফিসার সেটাও ভাগ্য আপনি বিদেশ যাচ্ছেন সেটাও ভাগ্য আপনার অ্যাক্সিডেন্ট হলো সেটাও ভাগ্য ভাগ্যকে কিন্তু কেউ মানতেই হবে বলে না অধিষ্ঠ কপাল মানে ভাগ্য তাদের ভাগ্য খুলে দেবে শনি এবং সূর্য নবপঞ্চম যুগের কারণে ভাগ্যোন্নতি অর্থোন্নতি কর্মোন্নতি ঘটবে যাদের মামলা মকদ্দমা অশান্তি গৃহ পরিবেশে চলছে তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে নানান ব্যর্থতা এসেছে আগামী দিনে গত দিনে আগামী দিন সে ব্যর্থতা কিন্তু আপনি সুফল মিলবেই ধনলাভের সংযোগ তৈরি হবে পুরনো আটকে থাকা টাকা অনেকের টাকা ব্লক হয়ে গেছে আটকে গেছে পাচ্ছেন না ধার দিয়েছেন উপকার করেছেন তারা হয়তো অস্বীকার করেছে কিন্তু তারা স্বীকারক বা বিবেক যন্ত্রণায় ভুগবে টাকাটা কিভাবে দিতে পারবো তার তুলারাশি প্রাপ্তি প্রাপ্তিযোগ কী যোগ প্রাপ্তিযোগ এটা কিন্তু ভীষণভাবে পরিলক্ষিত আমি এটা বলছি আপনারা মিলিয়ে নেবেন যখন লেখে নেবেন বিছনা শাস্তি বলছে কারণ আমি এই গ্রহ নিয়ে সবসময় থাকি এবং এই গ্রহ নিয়ে আমি বিচার করি জ্যোতিষ গণনা করি এবং বিজ্ঞান ভিত্তিক বিচার আর সাধনা তো থাকবেই আমার এটা আমার অন্তর আত্মায় আমার বংশের প্রথম আমি জ্যোতিষবিদ্যা আমার অনেক ভাই অনেক ভাতৃদ্রয় আমার কাছে শিখেছে এটা আমার গর্ব যে আমি তাদেরকে কিছু শেখাতে পেরেছি তারাও আজকে বিচার করছেন ভালো লাগছে কিন্তু প্রথম আমার বংশের কিন্তু আমি একথা আমার জয়রামবাটির মানুষ জানে একথা আমার কামার পুকুরের মানুষ জানে একথা আমার গৃহের বাড়ির সবাই জানে আর আজ থেকে তিরিশ বছর যারা আগে এসছে আমার কাছে তারাও জানে যে এই জ্যোতিষ জগতে আমাদের ঘরানার প্রথম কিন্তু বিশ্বনাথ শাস্তি একথা সত্য একথা চিরন্তন একথা বাস্তব কারণ আমার প্রচুর ভক্ত তারা এসে বলে যায় যে গুরুজি তিরিশ বছর আগে আপনাকে যা দেখেছি আজকেও তাই দেখছে এটা মায়ের আশীর্বাদ অতি ক্ষুদ্রাতিত মানুষ আমি মায়ের চরণে আছি আপনাদের পাশে আছি আমি কিছু করতে পারবো না সবই উনি সবই পূর্ব নির্ধারিত ব্যাপার কিন্তু আমরা সেটা বলে দিতে পারি এটা হচ্ছে জ্যোতিষ ব্যাখ্যা এটা জ্যোতিষ গণনা সবাই ভালো থাকুন সবার শুভ হোক এই শুভ কামনা জানি এবং জানে একটা কথা বলি যাদের ঈশানকণ ডিস্টার্ব অনেক বাড়ি খেতে দেখেছি ঈশান কনে পায়খানা বাথরুম আছে তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের কিন্তু কোনো দিন শুভ হবে না তাহলে একটা ছোট্ট টোটটা আমি দিয়ে রাখি একদামে ষোলোটি দেড় ইঞ্চি পেরে কিনে আগুনের মধ্যে ঠিকিয়ে সদর দরজায় দিয়ে দেবেন ষোলোটি পেরে সামনে যে গেট আছে কাঠের দরজা তো সবারই আছে অবশ্যই করবেন গৃহে শান্তি থাকবে আপনার বৌমার সঙ্গে আপনার মিলছে না শ্বশুর সঙ্গে মিলছে না ছেলের সঙ্গে মিলছে না ঈশান কোন আপনার খারাপ আছে ঈশান কোণে আপনার পায়খানা বাথরুম আছে ঈশান কোন আপনার ডিস্টার্ব আছে যে কোণে গৃহদেবতা স্থান সে কোণে যদি আপনি পায়খানা বাথরুম করেন আপনার বাড়িতে কিসের শান্তি আসবে কোনো দিনই আসবে না ছোট্ট টিপস দিয়ে দিলাম আগেগুলো মিলিয়ে নেবেন সবাই ভালো থাকুন সবার শুভ হোক এই শুভ কামনা জানাই শক্তি মহামায়ের কাছে ও পূর্ণমাদা পূর্ণমিদং পূর্ণা পূর্ণামোদা চতে পূর্ণমদ্যতে পূর্ণাশিয়া পূর্ণমাদয়া পূর্ণমিশ হরিও শান্তিহি হরিও

গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না তসম শ্রী গুরুবে নমঃ গুরুর্কে জানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নমঃ গুরুর্কে জানাই গো तस्मै श्रीगुरुवे नमः